হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়াও বিউটি। আমি দীপান্বিতা। আমরা যে আজকে টপিকটা নিয়ে আলোচনা করব, সেই টপিকটা আমাদের সবার জন্য খুবই ইম্পর্টেন্ট, যেটা হলো মর্নিং স্কিন কেয়ার রুটিন। তো মর্নিংয়ে সবাই খুবই বিজি থাকে, সবার অফিস, স্কুল, কলেজ সবাই খুবই বিজি থাকে। তো সবাই ভাবছে মর্নিং স্কিন কেয়ার রুটিন মানে হেভি হবে। তো খুবই অল্প সময়ের মধ্যে, মাত্র 5 মিনিটের মধ্যে আমরা আমাদের মর্নিং স্কিন কেয়ার রুটিন ফলো করতে পারি। মর্নিং স্কিন কেয়ার রুটিনের ফলে আমরা আমাদের ত্বককে সানট্যান রিমুভ করতে পারবো, বাইরের জার্মস, পলিউশন সব কিছু থেকে আমাদের স্কিনটাকে হেলদি রাখতে পারবো। বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি তোমাদের সবার ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই লাইক বাটনটা প্রেস করে দিও, আর তোমরা তোমাদের বন্ধুদের কাছে এই ভিডিওটা শেয়ার করে দিও, আর নিচে যে সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছ ওটা সবাই প্রেস করে দিও, আর বেল আইকন প্রেস করতে ভুলো না। কিন্তু বেল আইকনটা প্রেস করলে তবেই আমার নতুন ভিডিওর নোটিফিকেশানগুলো তোমাদের সবার কাছে গিয়ে পৌঁছাবে। তো বন্ধুরা, এই ভিডিওটা স্টার্ট করা যাক। ইউজ করছি বায়োটিকের বায়ো পাপায়া ফেস ওয়াশ, এটি অল স্কিন টাইপসের জন্য। প্রথমে ফেস ওয়াশটি হাতে নিয়ে ফেসে লাগিয়ে হালকা সার্কুলার মোশনে রাফ করতে হবে, ঠিক 1 থেকে 2 মিনিট। এই ফেস ওয়াশটি ইউজ করার ফলে আমাদের স্কিনটা খুবই ফ্ললেস হয়ে যায়। এটি ডিপ ক্লিনজার, স্কিনের অয়েল দূর করে দেয়, স্পোর্টসের সমস্ত ডার্ট পলিউশনও দূর করে দেয়, এমনকি অ্যাকনির দাগও এই ফেস ওয়াশে দূর হয়ে যায়। এটি ডেইলি স্ক্রাবার বেসেস, হালকা রাফ করার পর এটা এই ফেস ওয়াশটি নর্মাল ওয়াটারে ওয়াশ করে নিতে হবে। তোমরা দেখতে পেলে ফেস ওয়াশটা ইউজ করার পর রেজাল্টটা কী সুন্দরই। এখন আমি ইউজ করছি ওয়াওয়ের ল্যাভেন্ডার অ্যান্ড রোজ টোনার, এটা অল স্কিন টাইপসের জন্য। স্প্রের মতন মুখে 3 থেকে 4 বার স্প্রে করে হালকাভাবে স্কিনে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিতে হবে। এই ফেস ওয়াশটি স্কিনটাকে হাইড্রেট রাখে এবং স্কিনটাকে স্মুথ করে আর স্পোর্টসের ভিতরে যায়। একটু শুকিয়ে যাওয়ার পর এরপর আমি ইউজ করছি পতঞ্জলি অ্যালোভেরা জেল। তোমরা যে কোনো কোম্পানির অ্যালোভেরা জেল ইউজ করতে পারো। হাতে নিয়ে নিয়ে অ্যালোভেরা জেলটা মুখে লাগিয়ে হালকাভাবে মাসাজ করতে হবে। অ্যালোভেরা জেল স্কিনের জন্য খুবই এফেক্টিভ, এটা হলো একটা স্কিন সিগ্রেট প্রোডাক্ট অ্যালোভেরা। তো হালকাভাবে মাসাজ করতে হবে পুরো ফেসে, এমনকি নেকেও মাসাজ করতে হবে। এই অ্যালোভেরা জেল ইউজ করার ফলে আমাদের স্কিনটা খুবই স্মুথ হয়ে যায় এবং সারা দিন আমাদের স্কিনটা হাইড্রেট রাখে। অ্যালোভেরা জেল ইউজ করার ফলে আমাদের স্কিনের সমস্ত অ্যাকনে, ডার্ক সার্কেল সমস্ত কিছু দূর হয়ে যায়, এটা খুবই ভালো। যাদের ড্রাই স্কিন তারা ল্যাকমির পিচ মিল্ক ময়শ্চারাইজারটা ইউজ করতে পারে, এটা খুবই এফেক্টিভ তাদের জন্য। এরপর আমি ইউজ করছি লোটাস হালভারলেস সানস্ক্রিন। তোমরা পারলে যে কোনো কোম্পানিরই সানস্ক্রিন ইউজ করতে পারো। এটা হাতে নিয়ে মুখে ড্যাব ড্যাব করে লাগিয়ে নিতে হবে। এই সানস্ক্রিনটা ম্যাট লুক দেয়, যার ফলে তাড়াতাড়ি মুখে ব্লেন্ড করতে হবে, নহলে এতে খুব স্ট্রং হয়ে যায় সানস্ক্রিনটা। এই সানস্ক্রিনটা PA++++ SPF 40, এটি 3-in-1 ম্যাট লুক দেয়, ডেইলি সানব্লক, স্কিনটাকে প্রোটেক্ট করে এবং স্কিনটাকে লাইটেন করে এবং ম্যাট ফিনিশিং লুক দেয়, খুবই ভালো সানস্ক্রিন এটা। এরপরে আমি ইউজ করছি নিভিয়া লিপ বাম। লিপটাকে কেয়ার করাও আমাদের সবার খুবই জরুরি, গরমকালেও আমাদের লিপটা খুবই কালো প্যাচি লুক হয়ে যায়, সেই জন্য লিপ বাম ইউজ করা খুবই দরকার। তো বন্ধুরা, তোমরা সবাই দেখে নিলে ফুল অ্যাপ্লিকেশনটা, আমি কী কী প্রোডাক্ট ইউজ করেছি। তো আমি যেই সব প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো খুবই বাজেটের মধ্যে, তো আমাদের টিনেজার্সের জন্য, সবারই জন্য খুবই অ্যাফোর্ডেবল। তো তোমরা সবাই এই ভিডিওটা দেখে যদি হেল্পফুল হয়ে থাকো তাহলে প্লিজ সবাই লাইক বাটনটা প্রেস করে দিও এবং অনেক অনেক শেয়ার করো। আর তোমরা যেই যে টপিক নিয়ে আলোচনা করতে চাও বা যেই যে টপিক নিয়ে ভিডিও দেখতে চাও, তো সবাই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যেসব প্রোডাক্টগুলো ইউজ করেছি সেগুলো নিচে ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, পারলে তোমরা সেখান থেকে বাই করতে পারো। তো বন্ধুরা, এখানেই টাটা সবার কাছে,
আবার নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হচ্ছে। বাই বাই।